আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সবাই দোয়াই ভালো আছি। তো আজকে আমি দেখাবো বড়দের একটা পাঞ্জাবি কীভাবে কাটে এবং কীভাবে সেলাই করতে হবে সেটা আমি শেয়ার করব। তো এখানে কিন্তু কাপড় রাখা আছে, যে এটাকে কিছু দাগও দেওয়া আছে, তা আমি মাপগুলো আর কাটাটা একটু দেখিয়ে দেবো। তো এখানে কাপড় পাঞ্জাবিটা ঝুল নেওয়া হয়েছে 44 ইঞ্চি, আর গাড়ির এখানে কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি, 10 ইঞ্চি নেওয়া হয়েছে এখানে, আর গোগলটা নেওয়া হয়েছে 9 ইঞ্চি। হ্যাঁ, গলাটা 4 ইঞ্চি আছে। আচ্ছা, সামনে যেখানটাতে ফাড়া হবে সেটা 9 ইঞ্চি, সেটা দেখিয়ে দিচ্ছি 9 ইঞ্চি। আর এখানে বডিটা মানে 4 ভাঁজ করে সেখানে 12 ইঞ্চি রাখা আছে। তো কীভাবে কাটতে সে এটা একটু দেখতে হবে, আর যে পকেটটা দিতে হবে সেটা কতটা নিচ থেকে দিতে হবে, ঘাড়ের থেকে 16। ওটা হচ্ছে পকেট, পকেটটা কতখানি একটা দূরত্ব রাখতে হবে, 7 ইঞ্চি। 7 ইঞ্চি পকেট। ২৯, মানে যেটা আড়ে হবে নিচে আড়েটা হচ্ছে 29। তো এই যে মাপগুলো আমি ভালোভাবে বলে দিলাম, এটা কিন্তু খেয়াল রাখলে কিন্তু একটা বড়দের পাঞ্জাবি যে কেউ কাটতে পারবে এবং সেটাও করতে পারবে। তো কীভাবে কাটছে সেটা একটু খেয়াল রাখতে হবে। কাটা হয়ে গেল, আর ওইভাবে চিহ্নগুলো দিয়ে নিচ্ছে যাতে মনে থাকে। এখন গলাটা কেটে নিতে হবে, শুধু সামনে গলাটা কাটতে হবে। তো তাই এই যে এই মাপ অনুযায়ী কাটলে কিন্তু পারফেক্ট হবে এবং মোটামুটি মিডিয়াম যারা তারা করতে পারবে, সবার ক্ষেত্রে আর কি ফ্রি সাইজের মাপটা। আর যাদের একটু বেশি লম্বা ঝোল বড় দিতে হবে তাদের আজকাল তো পাঞ্জাবিতে ঝোল অত বড় পড়েও না। হ্যাঁ, এখন যে হাতাটা কাটা হবে, তো হাতাটা লম্বা নেওয়া হয়েছে 24, আর এই যে আড়ে এখানে 10 ইঞ্চি আছে, যেহেতু কাটাপিতে চলে যাবে। তো আর এখানে নিচটাতে মানে বগলের কাছ থেকে 3.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে কাটতে হবে। তো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ এইভাবে এঁকে নিয়ে তারপরে কেটে নিতে হবে। হ্যাঁ, আতার যে মোহরি ওটা হবে 12। আর এখানে 2 হাত পানা কাপড় হলে সেক্ষেত্রে এখানে কাপড় লাগবে মোট 3 গজ 12 গিরে, আর যদি কাপড় পানা বেশি হয় তাহলে 3 গজ কাপড়ে কিন্তু একটা পাঞ্জাবি হয়ে যাবে ছাইড়ির থেকে কাপড় কেটে নিয়ে। আর এখানে কাপড়ে পানা কম, এই জন্য কাপড়টা একটু বেশি লেগেছে। পকেটটা এখন কেটে নেওয়া হবে। এখানে পকেটটার যেখানে কাটতে হবে সেটা হচ্ছে লম্বা কতটুকু রেখেছি আমি বলে দিচ্ছি, এটা ছিল 19। ও আচ্ছা, 20 ইঞ্চি রাখা হয়েছে পকেটটা, সেলাই করতে অন্য চলে যাবে আর কি। তো এখানে আর 7 ইঞ্চি রাখা হয়েছে, আর এখানে দুটো পকেট একসঙ্গে কাটাচ্ছে, আর এটা এলো কতটা উপরে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি, 6 ইঞ্চি আসবে পরে। তো এইভাবে পকেটটা চলে সেলাই করার সময় ভালো করে বুঝিয়ে দেবো যে কীভাবে সেলাই করতে হবে। 6.5 ইঞ্চি উপর মানে যে ভাঁজটা হবে সেটা 6.5 ইঞ্চি। তো সেলাইয়ের ওখানে চলে যায়, সেলাই করতে করতে বাকিগুলো দেখিয়ে দেবো।
গলা কলারটা কীভাবে কাটবো ওটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কলারটা এঁকে নেওয়া হচ্ছে, আর লম্বা আলো 20 ইঞ্চি পরিমাণ আছে, 10 ইঞ্চি, হ্যাঁ এখানটাতে 10 ইঞ্চি পরিমাণ আছে। আর ওই হাড়ে যেভাবে কাটছে 2 ইঞ্চি সেলাইয়ের ভিতর চলে যাবে, বাকি 1.5 ইঞ্চি মতন থাকবে আর কি। আর কলার বক্রমটা সেটা একটু এর থেকে একটু ছোট করে নিতে হবে আর কি, চিকন করে কাটতে হবে। ওই সেলাই করার সময় বা কাটার সময় সবই বলে দেওয়া হবে। হ্যাঁ এটা হয়ে গেলো কিন্তু গলাটা কাটা, কলার হবে আর কি এটা। হ্যাঁ যে বক্রমটা এইভাবে ধরে নিই, একটু ছোট করে কেটে নিলে হচ্ছে। হ্যাঁ এতে একটু মাপ এর থেকে একটু ছোট করে কাটতে হবে। তো এইভাবে কেটে নিলে কিন্তু হয়ে যাবে বক্রমটা কাটা। তারপরে সেলাই করার সময় দেখিয়ে দেবো। সেলাইয়ের এখানে চলে আসা হয়েছে, তো এখানে গলার কাছে এইভাবে সেট করে লাগা সেলাই করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে, এক পাশটা অবশ্য লাগানো হয়ে গেছে। তো আমি আগে অনেক মানে ফতুয়াতে এই ধরনের গলা দিয়েছি, তো কীভাবে হয়ে গেলে আমি পরে পদ্ধতি কী করতে হবে সেটা দেখে দেবো। হ্যাঁ এই পাশে কিন্তু হাতা এইভাবে সেলাই করে নিতে হবে, তো দুই পাশে কিন্তু হাতা সেলাই করতে হবে। কোন কোন তো আমি দেখিয়ে দেওয়ারই। হ্যাঁ এখানে কিন্তু ওই যে চিহ্ন আছে না, ওখানে পকেট ছেঁতলে লাগাইতে হবে, তা এই পর্যন্ত কিন্তু দুই পাশে সেলাই করে নিতে হবে। তার পকেট কীভাবে লাগাতে হবে ওটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ এখানে কিন্তু ওই যে পকেটের জায়গাটা, হ্যাঁ রেখে নিচটাতে একটু সেলাই করতে হবে। হ্যাঁ ওটুকু, হ্যাঁ এই যে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে এখানে কিন্তু পকেট সেলাই করতে হবে, তো এখানটাতে এইভাবে সেলাই দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিলাম একটু আগে। তো এখন ওটুকু ফাঁকা রেখে কিন্তু এই যে নিচটার মানে চারপাশে এইভাবে চিকন করে ভেঙে দিতে হবে, এইভাবে চিকন করে ধরে ভেঙে দিতে হবে। তো এটুকু সম্পূর্ণ চারপাশে ভাঙা হয়ে গেলে পকেটটা লাগানো সময় আমি দেখিয়ে দেবো কীভাবে লাগাতে হবে। এখানে যে পকেটটা কীভাবে সেলাই করতে হবে ওটা একটু দেখে দিচ্ছি। এখান থেকে ধরতে হবে, এটা কিন্তু এর পর্যন্ত আনতে হবে।
পকেটটা কিন্তু উল্টে নিতে হবে, এভাবে ভেঙে যে হ্যাঁ এই রাউন্ডটা চিকন করে ভেঙে দিতে হবে। তো হয়ে গেল, এখন পকেটটা কীভাবে লাগাইতে হবে, দুটো পকেট কিন্তু একই নিয়মে সেলাই করে নিতে হবে। হ্যাঁ, পকেটটা কীভাবে এখন এখানে সেলাই করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পকেটটা এইভাবে উল্টো করে এইভাবে ধরে নিতে হবে, এই যে এই পাশটা। হ্যাঁ, ওই যে নিচে তো আগে চিহ্ন আমি দেখিয়ে দিয়েছিলাম কোন পর্যন্ত সেলাই করছে, আচ্ছা ওইখানটাতে পাকা থাকবে। তো আর এই যে এই হ্যাঁ এই যে এখান থেকে তো সেলাইটা করে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে মাঝখানে কিন্তু একটা চিহ্ন দিয়ে আছে, একদম পুরো মাঝখানেই দিতে হবে সেলাইটা। হ্যাঁ, এইভাবে হ্যাঁ এটা পকেটটা ওটা নামিয়ে দিয়ে এইভাবে মানে হ্যাঁ এইভাবে কিন্তু সম্পূর্ণটা ঘুরিয়ে এই পর্যন্ত সেলাই করে আনতে হবে। এভাবে একটু লক্ষ্য রাখতে হবে যে কীভাবে পকেটটা সেলাই করছে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে। এই যে সম্পূর্ণ লাগানো দেখিয়ে দিলাম যে কীভাবে লাগানো হলো, তো ওই দুটো পকেটেই একই নিয়মে সেলাই করে নিতে হবে। হ্যাঁ, এখানে দুটোই তো একটা সেলাই করে দিলে আসলে একটু ভালো করে ফলো করলে কিন্তু অবশ্যই পারবে। তো এই যে হয়ে গেলো, আর পুরো পাঞ্জাবিটা হয়ে গেছে, আমি দেখা দিয়ে দিচ্ছি। আর চিকন করে তো সেলাই দিয়েছিল, আমি যা যা দেখানো সব দেখানো হয়ে গিয়েছে, এখন পুরোটা কেমন লাগছে সেটা আমি দেখে দেবো। হ্যাঁ, এই যে পাঞ্জাবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি একদম কলার কলার টলার কত সুন্দর ফিনিশিং হয়েছে। আর এই যে দুই পাশে যে পকেট আছে, হ্যাঁ পকেটটা ভালো ফিনিশিং হয়েছে। হাতাটা একদম ফিনিশিং হয়েছে। তো বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবে এভাবে নিজেরা ঘরে বসে পাঞ্জাবি কাটা এবং সেলাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নিও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো, পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনা করি। আল্লাহ পেয়ে সবাইকে।